আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার আড়তেই। স্পেশালি আমরা আজকে প্রচুর পরিমাণে আম কেনাকাটা করছি এবং কোন আমের কীরকম দরদাম সবই আমি আপনাদের জানাবো। তো শুরুতেই আমি আপনাদের দেখাবো যে কুরিয়ারের জন্য কি আম কিনছি। আজকে এক ক্যারেট আম কিনছি মাত্র কুরিয়ার দেওয়ার জন্য এক ভদ্রলোককে, সেটা যাবে হচ্ছে নারায়ণগঞ্জ চাষাড়া। আজকে আম বৃষ্টির কারণে আম পাওয়া যায়নি বন্ধুরা। আর একটি কথা মনে রাখবেন বন্ধুরা, রাজশাহীতে যেই দিন বৃষ্টি হবে, স্পেশালি ভোর থেকে সকাল 9টা পর্যন্ত এই টাইমে যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের আমি আম দিতে পারবো না, এটা মনে রাখবেন। কারণ সকালে বৃষ্টি হওয়ার কারণে আম ভাঙতে পারে না এবং বাজারে আম আসে না, সেজন্য আমরাও আম সংগ্রহ করতে পারি না। এটা আবহাওয়ার উপর নির্ভর করবে আম ডেলিভারির ব্যাপার স্যাপারটা। তো এক ক্যারেট আম কিনছি, সে আমটা আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, খুব ফার্স্ট ক্লাস আম, খুব ফার্স্ট ক্লাস তা না, দেখা যাবে যে 4টায় কেজি আসবে অথবা 9টায় 2 কেজি, এই ক্যাটাগরির আম। এটা মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, মোটামুটি ভালো, মিডিয়াম ক্লাস কোয়ালিটি, মিডিয়ামের চাইতে একটু আপার লেভেলে আছে। তো এই আমগুলো কিন্তু গতকাল আমরা কিনছি, কিনে প্যাক করে রাখা আছে, চলে যাবে এটা শেরপুর। আর এই আমটাও শেরপুরেরই আম, ওই যে দেখুন আম কিনে রাখছি। এখানে কিছু ল্যাংড়া কিনছি, ফার্স্ট ক্লাস ল্যাংড়া, 1250 টাকা দরে ল্যাংড়া, একেবারে হাই কোয়ালিটির ল্যাংড়া, 1250 টাকা দরে। যে এই ল্যাংড়াটা 1250 টাকা দরে কিনছি, খুব একটা হাই কোয়ালিটি না, একটু মুখে একটু হালকা কালচে দাগ আছে, এটা যাবে শেরপুর। আর এই যে দেখুন, একেবারে হাইব্রিড হিমসাগর 3টায় কেজি, এ আম আজকে কিনছি 1600 টাকা দরে। বৃষ্টি হওয়ার জন্য আজকে বাজারে আম কম, বাট আমের চাপ কম থাকার জন্য একটু দাম বেশি, তো বেশি দাম দিয়ে কিনছি। এই আমটা গতকাল 1500 টাকা হলে পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকে আসলে পাওয়া যায়নি। আর আমি আপনাদের কিছু রূপালী আম দেখাবো, যেগুলো এই যে প্যাক করছে, প্যাক করতে করতে কিছু আম এখানে আছে। এই যে দেখুন রূপালী, গতকাল প্রায় আমরা কিনছি আমটা ওই 32 ক্যারেটের মতো রূপালী। ওই এই আমটা কেনা হয়েছে 1550 টাকা দরে, এটি যাবে হচ্ছে দাউদকান্দি, দাউদকান্দি না, মদনপুর, সরি, সেই কাশপুর ব্রিজের কাছে মদনপুর যাবে আমাদের এমদাদ ভাইয়ের আম। এই আমগুলো কিন্তু সবই ওনার, উনি প্যাক করে এগুলো প্যাক করা হয়েছে ওনার জন্য। শুধু এটা না, ওনার আম কিন্তু আরও আছে। এগুলো ল্যাংড়া, এই যে ল্যাংড়া আম, এই যে গতকাল আপনাদের দেখাইছি, এই যে এই আমগুলো সবই কিন্তু প্যাক করে রাখা আছে। আমার আশেপাশে আম ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর পরিমাণে, কিন্তু আম আছে। এই আমগুলো কিন্তু একটু দেখুন হালকা কালচে, মুখের মুখে কিন্তু একটু কালচে দাগ আছে। এগুলো কিনছে 1150-1100 এরকম দরে আর কি। আসলে আমের দামটা হয় আমের সাইজ এবং কালার এইটার উপর। তো আপনাদের যাদের আমের প্রয়োজন হবে 50-60 মণ বা 100 মণ, তারা আমাদের জানাবেন, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর, রাজশাহী।